Lesson 1, Law Abbreviations. Like, comment and subscribe, please. আজকের টপিক আছে আমরা ল অ্যাব্রিভিয়েশন, অর্থাৎ লয়ে কিছু সংক্ষেপণ ফর্ম রয়েছে সেগুলো আমরা ফুল ফর্মে জানব। এগুলো আমাদের দৈনন্দিন কোর্সের প্র্যাকটিসে অনেক ব্যবহৃত হয়ে থাকে, সো এগুলো আমাদের জন্য জানা খুব ইম্পর্ট্যান্ট। আমরা এরকম আজকে 10টি ল অ্যাব্রিভিয়েশন সম্পর্কে জানব, তাহলে শুরু করা যাক। প্রথমে হচ্ছে এক নাম্বার, যেটা D.F, এটা দ্বারা বোঝায় হচ্ছে ডেট অফ ফাইলিং, অর্থাৎ মামলা ফাইলিংয়ের সময়টাই। সেকেন্ড হচ্ছে N.D, এটা দ্বারা বোঝায় হচ্ছে পরবর্তী ডেটটা, অর্থাৎ নেক্সট ডেট। তিন নাম্বার যেটা বোঝায় SR, সার্ভিস রিটার্ন, অর্থাৎ সমন রিটার্নের যে বিষয়টা। A/D, এটা দ্বারা বোঝায় হচ্ছে অ্যাকনলেজমেন্ট। আর WS দ্বারা বুঝে হচ্ছে রিটার্ন স্টেটমেন্ট। W.W, ওয়ারেন্ট অফ উইটনেস। P.H, প্রাম্পিচার হিয়ারিং। F.H দ্বারা বুঝে হচ্ছে ফার্দার হিয়ারিং। P.W হচ্ছে প্ল্যান্টিভ উইটনেস, প্রসিকিউশন উইটনেস অথবা প্রোডাকশন ওয়ারেন্ট ও বুঝায়। W/O দ্বারা হচ্ছে রিটেন অবজেক্ট। তো আমরা খুব সহজে কিন্তু এগুলোর ফুল ফর্মে জেনে গেলাম। আজকে আমার প্রথম ভিডিও, তাই আমি খুব নার্ভাস। সো নেক্সটে ট্রাই করবো আরও ডিটেলস আরও সুন্দর করে ব্যাখ্যা সহ বলার জন্য। ভিডিওতে যদি প্রোনাউন্সিয়েশন অথবা টাইপিংয়ে কোনো ভুল হয়ে থাকে, ক্ষমা দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলটি যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে এসে থাকে, আমার ভিডিওটি যদি আপনাদের লাইক ভালো লেগে থাকে, উপকৃত হয়ে থাকেন, প্লিজ একটা লাইক আর একটা সাবস্ক্রাইব দিয়ে আমাকে এনকারেজ করবেন, যেন পরবর্তীতে আমি আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। তাছাড়া আমি ট্রাই করবো বাংলাদেশ বার কাউন্সিল এক্সামের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস দেওয়ার, যাতে করে খুব সহজেই পরীক্ষা সম্পর্কে একটা সুন্দর এবং পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যায়। তো আমরা সবাই বাসায় প্র্যাকটিস করব লয়ের ল অ্যাব্রিভিয়েশনে 10টা শর্ট ফর্ম ফুল ফর্মে পড়ে এবং সাথে সাথে লিখে ট্রাই করব, তাহলেই কিন্তু আমাদের এই জিনিসটা জানা হয়ে গেল। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।